ডাক্তার মোহাম্মদ আলী মানিক, সহসভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। মানিক ভাই আছে? মানিক ভাই নাই, নাই নাই মানিক ভাই নাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। যিনি একাধারে লেখক, রাজনীতিবিদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি শামসুদ্দিন আজাদ। আজাদ ভাইকেও তো দেখতেছি না। আছে 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 আজাদ ভাই, হ্যাঁ আনমিউট করে না একটু প্লিজ লিডার। আবার আবার হয়ে গেছে, এখন পর্যন্ত দীর্ঘ ভার্চুয়াল এই মিটিং এর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সম্মানে আয়োজিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, যিনি যুক্তরাষ্ট্র সহ ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে একজন প্রাণ পুরুষ, একজন প্রভাব তুল্য মানুষ, যার নেতৃত্বে প্রবাসের সমস্ত আওয়ামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ, সেটি বারবার প্রমাণিত হয়েছে। যখন তিনি কোনো সভা ডাকেন, প্রত্যেকে খুব আনন্দ চিত্তে, খুব আগ্রহ করে এই মিটিং গুলোতে অংশগ্রহণ করে, যার সর্বশেষ প্রমাণ আজকের মিটিং। আমার মনে হয় আজকের মিটিং এ অংশগ্রহণকারীর সংখ্যা এই যাবৎকালে সবচেয়ে বেশি। আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা আরেকবার আপনার এই বিশাল আয়োজনের জন্য। আমি একই সাথে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমার বন্ধু প্রতিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদকে, আমার বন্ধু, আমার সুহৃদ সহযোদ্ধা হাজি এনাম দুলাল মিয়াকে, এবং আমাদের আমার স্নেহভাজন সোলেমান আলী, যে সব সময় দলের জন্য খুব নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যায়, এবং একইভাবে আওয়ামী পরিবারের হোম অ্যান্ড অ্যাব্রোড প্রত্যেককে আমি সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দলের প্রতি অনুগত থেকে প্রত্যেকে যে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি, আবারও আপনাদেরকে ধন্যবাদ। আজকে প্রত্যেকে আমরা উচ্ছ্বাস আগ্রহ নিয়ে আসছি জাতির জনকের স্বদেশ ফেরা, দীর্ঘ 290 দিন পাকিস্তান কারাগারের অন্ধ প্রকোষ্ঠ থেকে লন্ডন হয়ে, দিল্লি হয়ে যখন তেজগাঁও বিমানবন্দরে ফিরে আসলেন জাতির জনক। আজকে জাতির জনকের আমার কাছে অবাক লাগে, পৃথিবীতে অনেক জাতীয়তাবাদী নেতা ছিলেন, তারা দেশকে স্বাধীন করেছেন, কিন্তু খুব কম সংখ্যক দেশ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, কিন্তু তিনি একমাত্র মানুষ, তিনি একমাত্র প্রবাদ পুরুষ, এবং যাকে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলি, যে একটি দেশের জন্য, একটি স্বাধীন জাতির অস্তিত্বের জন্য তার জীবনের পুরোটাই তিনি ডেডিকেট করেছেন, ডেডিকেশন করেছেন। এর সে মহাপুরুষ আমার মনে হয় পৃথিবীতে আর কেউ জন্মিবে কিনা আমি জানি না। এত দেশপ্রেম, এত ভালোবাসা, জীবনের 14টি বৎসর যিনি জেলে কারাঅন্তরীণে কাটিয়েছেন তবু আপোষ করেননি, এমন অসাধারণ মানুষ, এত প্যাট্রিয়ট, আমার মনে হয় পৃথিবীতে সেকেন্ড টু নান। আপনি অবাক হবেন তার ব্যক্তিত্ব, আমি অবাক হয়ে গেলাম যখন তিনি ইংল্যান্ডে লন্ডনে নামলেন। লন্ডনের ফরেন অ্যাফেয়ার্সের কর্মকর্তারা প্রথমে জাতির জনককে রিসিভ করলেন, পরবর্তীতে লন্ডনের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, তিনি দেশ রাষ্ট্রের সিটির বাইরে ছিলেন,
এবং তিনি 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরে আসলেন এবং জাতির জনকের সাথে হোটেলে যে রাজকীয় হোটেলটি জাতির জনকের জন্য বরাদ্দ করেছেন সেখানে গিয়ে তার সাথে দেখা করেছেন। এরপরে যখন তিনি ইন্ডিয়াতে আসলেন, নিজাম চৌধুরী অলরেডি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বিবি গিরি সহ ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ যেভাবে বিরোচিত সম্মান জানালেন, এটি বঙ্গবন্ধুর অসামান্য ব্যক্তিত্বেরই ফসল। এটি আমাদেরকে গর্বের জায়গায় নিয়ে যায়। আর সবচেয়ে জাতির জনক, যখন জাতির জনককে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে ইন্ডিয়ান সৈন্যবাহিনী কবে নাগাদ বাংলাদেশ থেকে ফিরে যাবে, তখন জাতির জনক যে জবাবটি দিয়েছিলেন যে আমি অলরেডি দিল্লি ছাড়ার আগে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে এই বিষয়ে কথা বলেছি, এবং তিনি এই শব্দটাই বলেছেন যে শ্রীমতী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর কন্যা এবং মতিলাল নেহরুর ছেলের ঘরের কন্যা এবং তিনি রাজনীতি করেন। সুতরাং আমি যা বলেছি তিনি তা করবেন এবং সেটা হয়েছেও যথাসময়ে। একইভাবে আমি আর বেশি বাড়াবো না যে বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন ছিল একটাই, যে সুশীতের গণতন্ত্র প্রতিষ্ঠা, শোষিত বঞ্চিত মানুষের জন্য তার লড়াকু সংগ্রাম, তার যে বক্তব্যটি সবচেয়ে সেরা, যিনি জাতিসংঘে সাধারণ অধিবেশনে দিয়েছিলেন যে আজকের বিশ্ব দুভাগে বিভক্ত, শোষক এবং শোষিত, আমি শোষিতের পক্ষে। কি অসাধারণ মানুষ, বাংলাদেশের, পৃথিবীর, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষের কষ্টের কথা, বেদনার কথা, অভাব অনটনের কথা তিনি উপলব্ধি করতে পারছেন, কারণ তিনি অতি গ্রাসরুট থেকে, তার জন্ম টঙ্গিপাড়া রজপাড়াগায়ে থেকে, রাজনীতি করে হেঁটে হেঁটে পা পা করে আজকের এই পর্যায়ে তিনি এসেছেন বলে এই দেশের মানুষের হৃদয়ের স্পন্দন তিনি বুঝতে পারেন। বঙ্গবন্ধুর এই শোষিতের বিপ্লবের সাথে হুবহু মহামতি কার্ল মার্ক্সের একটা থিওরির আমি অসম্ভব মিল খুঁজে পাই। সেই থিওরিটির নাম হলো কার্ল মার্ক্সের থিওরি অব সারপ্লাস ভ্যালু। মার্ক্স, মহামতি মার্ক্স তার সারপ্লাস ভ্যালুতে বলেছিলেন যে পৃথিবীতে শ্রেণী বৈষম্য অত্যন্ত প্রকট এবং শ্রেণী বৈষম্য, মানুষের মধ্যে বৈষম্য দূর করতে হলে তৎকালীন সমাজের অবস্থান অনুযায়ী তিনি বলেছিলেন যে একজন শ্রমিককে আমরা দেখি সারা জীবন শুধু শ্রমিক হিসাবে কাজ করতে, সে সারা জীবন শ্রমিক থেকে যায়, তার ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, আর মালিক আরো বেশি সম্পদের মালিক হয়। সেই ক্ষেত্রে কার্ল মার্ক্স বলেছিলেন একজন শ্রমিক যে কাজ করে, যে 8 ঘন্টা প্রতিদিন কাজ করে এবং 1 মাস পরে তার যে স্যালারি, সে যে স্যালারি পায়, সে স্যালারির একটি অংশ, যে অংশটি তার নিত্যদিনের জন্য প্রয়োজন, শুধু সেই টাকাটা সে উত্তোলন করে তার স্যালারি থেকে, বাকি টাকাটা যদি সে শিল্পে বিনিয়োগ করে, ওই শ্রমিক একদিন ও শিল্পের মালিক হয়ে যাবে, তখন সে আর শ্রমিক থাকবে না, সেও মালিকে পরিণত হবে, তখন সমাজের বিশাল বৈষম্য দূর হবে। ঠিক বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন, বঙ্গবন্ধু যে ক্ষোভের স্বরে, খুব দুঃখের স্বরে, কষ্টের সাথে কিছু শব্দ উচ্চারণ করেছিলেন,
যে আজ থেকে আমার অনুরোধ, আজ থেকে আমার আদেশ, আজ থেকে আমার হুকুম ভাই হিসাবে, নেতা হিসাবে নয়, প্রেসিডেন্ট হিসাবে নয়, প্রধানমন্ত্রী হিসাবে নয়, আমি তোমাদের ভাই। এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে খেতে না পায়, এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি আমার মা বোনেরা পরনের কাপড় না পায়, এই স্বাধীনতা পূর্ণ হবে না যদি এই দেশের মা বোনেরা ইজ্জত আর সম্মান না পায়, আমার এই স্বাধীনতা পূর্ণতা পাবে না এ দেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায়, কাজ না পায়, আর এই দেশ হবে সমাজতন্ত্র, এই দেশ হবে গণতন্ত্র, এই দেশ হবে ধর্মনিরপেক্ষ। এই ছিল বঙ্গবন্ধুর দেশ সম্পর্কে, সদ্য স্বাধীন দেশ সম্পর্কে তার ধারণা, তার চিন্তা, তার চেতনা। ঠিক একইভাবে বঙ্গবন্ধু, হ্যাঁ আমি শ্বাস করে ফেলছি, আমি শ্বাস করে ফেলছি, যে বঙ্গবন্ধু বলেছিলেন আমি দেখতে পাচ্ছি এই দেশে, আমি বিদেশ থেকে আমি আমার কূটনৈতিক প্রচেষ্টায় আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে যত সাহায্য সহযোগিতা এবং উন্নয়ন করার জন্য আমি এদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আমি কাজ করি, এদেশের দুর্নীতিবাজ, এদেশের লুটেরা, এদেশের মুনাফাখোর, এদেশের মজুদার তার সব অর্জনকে নষ্ট করে দিচ্ছে। সুতরাং আজকের এই বাংলাদেশও জননেত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়নের চাকাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে, দেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে যাচ্ছেন, কিছু কিছু লুটেরা, কিছু কিছু লুটপাটকারী, মুনাফাখোর এই দেশের অর্থনৈতিক চাকাকে পেছনের দিকে নিয়ে আমাদের সমস্ত অর্জনকে নষ্ট করে ফেলতেছে। আজকে জাতির জনকের স্বপ্নের অভিনব বাস্তবায়ন ঘটুক, পরিশেষে জাতির জনক মানব জাতির জন্য, বিশ্বের মেহনতি মানব মানুষের জন্য, বাঙালির জন্য কাজ করে গেছেন, তার এই কর্মের সফলতা সার্থকতা ফুটে উঠুক জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। পরিশেষে ভারতের বিখ্যাত মধ্যযুগীয় একজন কবি চণ্ডীদাসের একটি কথা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম, শুনো গো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, যুগ যুগ জিও শেখ হাসিনা। আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, আপনার দীর্ঘজীবী হন, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ভাই। আপনি কি দুই একটি কথা বলবেন? না, এক মিনিট দেন। হ্যাঁ আপনি এক মিনিট। না না না, আমি আজকে কোনো বক্তব্য দিব না, কারণ সময়ের যে অবস্থা আর বক্তব্য তো পূর্ণ, এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। অত্যন্ত গত অনুষ্ঠানে বিশেষভাবে সুন্দরভাবে অতিদীর্ঘ বক্তব্য রেখেছেন, তথ্যমূলক বক্তব্য রাখছেন, আজকেও আমরা আশা করছি এরকম একটা বক্তব্যের জন্য। আমি আর কোনো বিশ্লেষণের সময় নিব না, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি গায়িকা একাধারে এবং অনেক গুণের রেড ক্রস সোসাইটির অন্যতম ব্যক্তিত্ব এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির সহধর্মিণী, আমাদের আরেকজন ব্যক্তি আছেন যার মা আশিক রহমান, রিহানা আশিকুর রহমানকে আপনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠান বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস, সেই অনুষ্ঠানে আপনাদের মাঝে যোগদান করতে পেরে, যারা আপনারা বিদেশে থেকেও মাতৃভূমির কথা সবসময় চিন্তা ভাবনা করেন, বঙ্গবন্ধু সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আপনারা যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সংগঠনের নেতৃবৃন্দগণ, সকল নেতৃবৃন্দগণ,
সম্মানী ব্যক্তি সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাই, সালাম জানাই। দীর্ঘ আলোচনা হয়েছে, এখন যুক্তরাষ্ট্রের অনেক জায়গাতেই মধ্যরাত অতিক্রম হয়ে গেল। আমি জানি না আপনাদের ধৈর্য কতটুকু আছে। আমি একটি কথা বলবো, তারপরে মাননীয় আমাদের আপনাদের প্রধান অতিথি যারা হাবিবুন নবী আশিকুর রহমান, তিনি আপনাদের মাঝে কথা বলবেন। তো আমাকে যেহেতু সুযোগ দিয়েছেন, দু চারটি কথা না বললেই না। আজকে আমাদের মাননীয় সভাপতি যুক্তরাষ্ট্রের সম্মানিত ব্যক্তি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর ঋতিকুর রহমান আজকে উপস্থিত আছেন। ডক্টর জনাব আব্দুস সামাদ আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক, এবং আমি আগেই বলেছি আপনারা সকলে যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে আবারও সাধুবাদ জানাই এরকম একটি আয়োজন করার জন্য। আপনারা মাঝে মাঝে আয়োজন করেন, এই ভালোবাসার সত্যি আমি খুবই কি বলবো, খুবই আপ্লুত, আপ্লুত আবেগে আপ্লুত যে আপনারা দেশ থেকে এত দূরে থেকেও আপনারা সবসময় কথা চিন্তা করেন, জনগণের কথা চিন্তা করেন, বঙ্গবন্ধু আদর্শকে সামনে রেখে আপনারা এগিয়ে যাচ্ছেন। নেত্রীকে আপনারা আপনাদের এই কর্মকাণ্ড দিয়ে তাকে সহযোগিতা করছেন, উৎসাহিত করছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। আজকে বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবস, এটা সত্যি কথা যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশে এই যে আমরা 2 ডিসেম্বর বিজয় দিবস পালন করি, এটা কিন্তু সেইভাবে সার্থক হতো না, এর কোনো মানেই না যদি বঙ্গবন্ধুকে আমরা না পেতাম এর মাঝে। আপনারা জানেন বিশ্বের শক্তিধর দেশগুলো আমাদের জনগণের, বিশ্বের জনগণের চাপের মুখে পাকিস্তান বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু কারাগার ছেড়ে দেওয়ার জন্য, এবং বঙ্গবন্ধু ফিরে আসার এই সংকট সময়ে আমার সব থেকে খুবই অবাক লাগে, তার হাতে ম্যাজিক ছিল। তিনি যেমন সেই 52 আন্দোলন থেকে নিয়ে ধাপে ধাপে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করলেন, 30 লক্ষ প্রাণের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটাকে পেয়েছি, স্বাধীন পতাকাকে পেয়েছি, কিন্তু এর পিছনে কে ছিলেন? অসম্ভব শক্তিধর আমি মনে করি, তার ভালোবাসার সীমারেখা নাই। তিনি মানুষকে এত ভালোবাসতেন, তিনি বলতে গেলে তার প্রাণ দিয়েছেন তিনি এই বাংলাদেশের জন্য, জনগণের জন্য। আর 7ই মার্চের ভাষণ যদি বলেন, একটু আগে একজন বক্তা বলেছেন যেটা একটা অবিস্মরণীয় ব্যাপার, পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই। আমি তো বলবো যে একজন মানুষের এক অঙ্গুলি হিলনে সারা জাতি জেগে গেছিল, 7.5 কোটি মানুষ একতাবদ্ধ হয়েছিল, এই নজির কি আছে পৃথিবীর ইতিহাসে? নেই। তিনি এমন একটি মানুষ ছিলেন, এমন একজন মানুষ ছিলেন, আমার সৌভাগ্য হয়েছে, আমার বয়স অনেক কম ছিল তখন, বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার, আমাদের পরিবারের সাথে বঙ্গবন্ধু পরিবারের যোগাযোগ যাওয়া আসা ছিল। আপনারা জানেন হয়তো অনেকেই যারা সিনিয়র আছেন, বদরুন্নেসা আহমেদ, যিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন, তাকে বোনের মতো দেখতেন, বদরুন্নেসা আহমেদ আমার মার খুবই অন্তরঙ্গ বান্ধবী ছিলেন, 32 নম্বরের বাড়ি আর বেগম বদরুন্নেসা আহমেদের বাড়ি,
ওনার হাজবেন্ড ছিলেন নুরউদ্দিন আহমেদ, উনি ফরেস্ট অফিসার ছিলেন, পরে উনি কনজারভেটর ফরেস্ট হয়েছেন। তাদেরই সুযোগ্য কন্যা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর নাসরিন আহমেদ, এবং তার জামাতা ইমরান আহমেদ আজকে মন্ত্রী। তো সেই বাড়িতে যাতায়াত, সেই সুবাদে আমার মায়ের সাথে গেছি। সেই একই প্রাচীর ছিল, সেই প্রাচীরে একটা গেট করা হয়েছিল যাতে করে বঙ্গবন্ধুর বাড়ির থেকে বেগম মুজিব সহজে আসা যাওয়া করতে পারেন, রুদুনেসা খালা যাওয়া আসা করতে পারেন, ওনারা যাতে যাওয়া আসা করতে পারেন, সেই সুবাদে যাওয়া আসা ছিল। আমি দেখেছি এমন একটা মানুষ, তাকে দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, আর তার মধ্যে যে স্নেহ ভালোবাসা, আমরা গেলে আমাদের মাথায় হাত বুলিয়ে কথা বলেছেন, তার শয়ন কক্ষে আমরা ঢুকে গেছি, চলে গেছি। আজকে একটু চিন্তা করা যায় না, এত তিনি সিম্পল, আমি বলবো এত সাধারণ জীবন যাপন করতেন, তিনি সকলকে এত বিশ্বাস করতেন, এত ভালোবাসতেন, সেই জন্যেই তার সিকিউরিটিও তেমন ছিল না। তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, যার জন্য তিনি তার জীবন আত্মাহুতি দিলেন সপরিবারে। গভীর ষড়যন্ত্র বাংলাদেশের এই অভ্যুত্থানের সময়ে যে ষড়যন্ত্র ছিল, আগে যে পাকিস্তানের সময় ষড়যন্ত্র ছিল, এটা কিন্তু এখনো অব্যাহত আছে। আপনারা জানেন 15ই আগস্টে বঙ্গবন্ধুকে মেরে ফেলার পরেও তারা থেমে থাকেনি, 21শে অগস্টেও জননী জিনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যেইভাবে তার দুই কন্যা 15ই আগস্টে বিদেশে ছিলেন বলে বেঁচে গেছিলেন, এবং জননেত্রী শেখ হাসিনা এসে বহু বছর দূরে থেকে তারপরে দেশে এসে তিনি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে আওয়ামী লীগকে আবার সংঘবদ্ধ করেছেন, তিনি তার বাবার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দৃঢ় পদক্ষেপে তিনি এগিয়ে যাচ্ছেন। আমাদের সত্যি গর্ব হয় আজকে বাংলাদেশ, সেই হেনরি কিসিঞ্জার বলেছিলেন তলাবিহীন জুড়ি, এই তলাবিহীন জুড়ি থেকে আজকে বাংলাদেশ কোথায় গেছে। বাংলাদেশ এখন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, অনেকে দৃষ্টান্ত দেয় যে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের পাশের দেশ ভারতও এতটা করতে পারেনি। তো আমি ওই যে জাদুকরি ব্যাপার, বঙ্গবন্ধুর মধ্যে জাদুকরি, ওনার মধ্যে একজন জাদুকর ছিলেন, সংক্ষিপ্ত সময় পেয়েছিলেন, 3.5 বছর মাথায় তাকে হত্যা করা হলো, কিন্তু উনি যে সুন্দর ভাবে আকার যে পরিকল্পনা গুলো করে দিয়ে গেছিলেন অল্প সময়ের মধ্যে, পেট্রোলিয়াম কর্পোরেশন উনি মনে করেছিলেন কিনে নিতে হবে, সমুদ্র আইনে আজকে যা কিছু ঘটছে তারা হচ্ছে কিনা তার পিতার স্বপ্নকে বাস্তবায়িত করার, এগুলো কিন্তু সেই সময়ই তিনি চিন্তা ভাবনা করে তিনি একটা প্ল্যানিং করে, যার জন্য এখন এগুলো সহজ করা যাচ্ছে। আপনাদের আপনারা জানেন আমরা আজকে পদ্মা সেতু দেখেছি, কত কথা এসছে, কত বাধা বিপত্তি এসছে, আর আপনারা অনেকেই বলেছেন জানেন আপনারা 75 পরে কি চেষ্টা করা হবে। আমেরিকার বলতে পারে যে আমেরিকার স্বাধীনতা, সেটা আমার কথা ছিল জিয়াউর রহমান
যে কোনো সত্য মধু যদি থাকতো সেখানে তিনি ঘোষণা দিলেন বঙ্গবন্ধু যে কোনো ইতিহাস করে এখনো সবই সব আমাদের চেষ্টা করতে হবে আমাদের সকল ক্ষেত্রে আমাদের যার যার জায়গা থেকে যে যেই পেশায় আছে আমরা আত্মমর্যাদা নিয়ে আমরা আমাদের কাজগুলো সততার সাথে পালন করব দেশকে ভালোবেসে দেশকে এটা আমাদের একটা বদ্ধ আছে বঙ্গবন্ধু এই সক্ষিপ্ত সময় সময় বলতে গেলে অনেক কথা অনেক থাকবে যে সংবিধান তিনি এনেছিলেন পৃথিবীর অন্যতম সংবিধান তিনি নিয়ে এসেছিলেন যেটা বঙ্গবন্ধু সেই সংক্ষিপ্ত সময়ে তিনি চিন্তা করেছিলেন তার দেশের জনগণ তিনি মেধাবী শিশু তৈরি করতে হবে তাদেরকে লেখাপড়া শিখতে হবে এবং অঞ্চলে অঞ্চলে দূরত্ব কমাতে হবে দূরত্ব কমাতে হবে সেই জন্য তিনি 37,000 প্রাইমারি স্কুল এক কলমে তিনি ছাত্র করেন শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছিলেন এটা করেছিলেন তিনি চেয়েছিলেন আমাদের সন্তানরা লেখাপড়া শিখবে তারা দেশের দেশে যেমন দেশকে পরিচালনা করবে দেশকে সঠিক পথে পরিচালনা করবে দেশ ছাড়িয়ে বাংলাদেশ এরকম আরো অনেক কিছু চিন্তা করেছে কিন্তু আমাদের আমরা তাকে করে রাখতে পারিনি তিনি ষড়যন্ত্রকারী তার পরিবার নিহত হয়েছে কিন্তু আমাদের সৌভাগ্য এটা আল্লাহর মেহেরবানিতে তার সুযোগ কল্যাণকে আমরা পেয়েছি যিনি শক্ত হাত ধরেছেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান আমরা সেই বিগত বাংলাদেশকে বাংলাদেশে অভ্যুত্থান পর্যন্ত সেই বাহান্নর আন্দোলন থেকে যারা জীবন দিয়েছেন যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়েছেন এবং বিভিন্ন আন্দোলনে এখন করোনাতে যারা মৃত্যুবরণ করছেন অনেক নামি দামি ব্যক্তি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আমরা আমরা সকলের জন্য প্রার্থনা করি আল্লাহ তাআলা তাদের সকলকে যেন বেহেশত নসিব করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই শক্তি দেন এই দুর্যোগের মোকাবেলা করার জন্য আমরা এই দুর্যোগকে মোকাবেলা করে নিশ্চয়ই আমরা বঙ্গবন্ধুর সেই আদর্শ সেই স্বপ্ন তার সোনার বাংলা অর্জন আমি অনেক কথা আসে অনেক কথা বলার ছিল এত কথা বলতে গেলে অনেক সময় লাগবে ওই যে আমি যে জাদুকরি ব্যাপারটা বলেছিলাম তার যে ভাগ্য নেই প্রতিটা শব্দ যেন মনে হয় এই শান্তি তিনি যুদ্ধে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছেন আমাদের দাম ছেলেরা যুদ্ধে মাত্র 9 মাস আর কি তিনি না আসে তার যে পর্যায়ে তার যে মেধা ছিল তিনি না হলে তার মতো মেধা না হলে হ্যাঁ ভারত আমাদের চিন্তা করে আমাদের বন্ধুত্ব দেশ তারা না হতো আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা হয়তো আরো দীর্ঘ হতো এই যুদ্ধ স্বাধীনতা পেতে দেরি হতো কিন্তু এটাও স্বাধীনতা পাওয়ার পরে অর্জন করার পরে যদি আমাদের মিত্র বাহিনী তারা তাদের
তারা যদি না যেত এই স্বাধীনতা কিন্তু সত্যিকার অর্থে এই স্বাধীনতা হতো না, সেটাও সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর জন্য, বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর কথায় মিত্রবাহিনী তাদের নির্দেশে ফিরে গিয়েছিলেন। তো বঙ্গবন্ধুর কথা বলে শেষ করা যাবে না, আমি নিজেকে সৌভাগ্যবান, একজন বলেছেন বেতারে ওনার ভাষা শুনেছেন, আমি সৌভাগ্যবান মনে করি, বয়স খুব বাড়ছে, আমার বাবার হাত ধরে রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই বক্তব্য, সেই আনিত অস্ত্রের মতন প্রতিটি শব্দ যেখানে ছিল সেই ভাষণ শোনার সৌভাগ্য আমার হয়েছিল। আমি নিজেকে গৌরবান্বিত মনে করি সেই জন্য। সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তার নেতৃত্ব ছিল তুলনাহীন এবং জাদুকরি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আরেকটা কথা, নারী বঙ্গবন্ধু যদি না আসতেন বলা যায় না জায়গায় জায়গায় হয়তো অনেক ধরনের অস্ত্র ছিল, ঘরে ঘরে অস্ত্র ছিল। বঙ্গবন্ধু আসার পরে তার অস্ত্র করেছিল আমাদের মুক্তিযোদ্ধারা, আর তার মধ্যে সকলেই তো একরকম ছিল না। আমি যেটা বললাম, ষড়যন্ত্র সবসময় ছিল, দেশ স্বাধীন হওয়ার পরেও ছিল। অস্ত্র যদি জমা না দেওয়া হতো তাহলে কি হতো এটা বলা, শান্তিময় দেশ আমরা পেতাম না। বঙ্গবন্ধু ঋণ আমরা কোন কালেও শোধ করতে পারি। একজন বলেছেন মৃত্যুর পরেও তিনি আরো শক্তিমান, অবশ্যই আমি তাই মনে করি। বঙ্গবন্ধু জীবিত কালে যেরকম ছিলেন, মৃত বঙ্গবন্ধু তার থেকে আরো শক্তিমান আমি মনে করি। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না, আমি যেটা বললাম আমরা দেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি মনে করি আমরা যারা দেশের জনগণ, আমরা সশক্ষেত্রে কৃষক ক্ষেত্রে করে, আমরা যারা চাকুরি আছি সঠিকভাবে যদি কাজ করি, চিকিৎসক যদি চিকিৎসার সেবা সেইভাবে দেখি, যে যার শিক্ষক শিক্ষকতা যদি ঠিকভাবে করেন, তাহলে নিশ্চয়ই অচিরেই আমরা সেই দেশ অর্জন করতে পারব। আসুন আমরা হাতে হাত মিলিয়ে, প্রবাসী আপনারা যারা আছেন, আমি আবারও আরো সাধুবাদ, আবারও আবেগে আপ্লুত হচ্ছি, আপনারা এত দূর দেশে থেকে আপনারা বাঙালির থেকে মূল্য দেন, ভুলের নাই, বাঙালি আপনারা বঙ্গবন্ধুর এবং আপনারা সবসময় আমাদের। আমি আজকে এই বলে শেষ করছি, আমরা সেই আলোময় বাংলাদেশের অপেক্ষায় রইলাম। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে আমরা সেই আলোময় বাংলাদেশের দিকে ছুটে যাচ্ছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, করোনা মুক্ত থাক, করোনা কালীন সময় আপনারা যতটুকু সম্ভব করবেন। আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আবারও দেখা করি, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ এত সুন্দর একটা বক্তব্য রাখার জন্য সম্মানিত সুধী মন্ডলী। আমরা বক্তব্যের শেষ প্রান্তে চলে আসছি। আমি শুধু সকলকে যারা এই জুম অনুষ্ঠানে যোগদান করেছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি।
আপনারা সার্বিক সহযোগিতা করেছেন এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য দীর্ঘক্ষণ আপনারা বসেছিলেন, এখনো আছেন। আমরা আপনাদেরকে ঠিক সময়ে বক্তব্য দিতে পারিনি, এই বিদায়ে ক্ষমা প্রার্থী, এবং অনেককে বক্তব্য পূর্ণাঙ্গ বক্তব্য দিতে পারি নাই। আগামী যে কোনো অনুষ্ঠানে আপনাদের আরো বেশি সময় দেব বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি এমন একজন ব্যক্তিকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, যা আরো অক্লান্ত পরিশ্রমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ওয়ার্ল্ডের মডেল হিসাবে, রাজনৈতিক মডেল হিসেবে দাঁড় করেছেন, যিনি যার অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান সাকসেসফুল করেছেন, যিনি দিন রাত পরিশ্রম করে, তার সাথে অবশ্য আমাদের নেতৃবৃন্দ সুলেমান ভাই, প্রচার সম্পাদক হাজী নাম আরো অনেকেই কাজ করেছেন, থ্যাংক ইউ। কিন্তু মাননীয় প্রধান, এই মাননীয় সভাপতি, উনি নিরলসভাবে কাজ করায় আপনাকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার মূল্যবান বক্তব্য নিয়ে আসলে আমরা অত্যন্ত খুশি হব। এবং সাথে সাথে আপনাকে আমি সবিনয়ে অনুরোধ জানাবো, আপনার বক্তব্য শেষ হলে আপনি যদি দয়া করে আমাদের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় সাংসদ আশিকুর রহমান সাহেব, আপনি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেন, তাহলে আমরা কৃতার্থ হব। ধন্যবাদ। আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মনে হয় না আমার আর কোন বক্তব্য নাই আজকে, আমি তো কয়েকবারই কথা বলেছি আজকে, খুব লম্বা লম্বা আলোচনা হয়েছে আজকে। লম্বা আলোচনায় এখন দুই একজন বক্তব্য বলেছে সে কথাটাও, যে আমাদের এখানে জুমে আলোচনা করি বা যে কোনো ফিজিক্যাল অনুষ্ঠানেও আমরা তো কেউ শ্রোতা না, আমরা সবাই বক্তা এবং সুবক্তা, খালি বক্তা না, আমরা সবাই সুবক্তা। সেজন্য আমি গর্ববোধ করি, আমি যখন আমার নেতা কর্মীরা সুন্দর সুন্দর বক্তৃতা দেয়, যখন দেখি তারা বঙ্গবন্ধু সম্বন্ধে লেখাপড়া করে, জননেত্রী শেখ হাসিনা সম্বন্ধে তারা জানে, আমাদের ভবিষ্যৎ যাকে আমরা মনে করি, মাননীয় উপদেষ্টা সচিব সম্বন্ধে যখন কথাবার্তা বলেন, তখন আমি নিজকে খুব আমার মনে তখনই মনে করি যে মানে যত সমালোচনাই করুক, টু সাম পয়েন্ট আমি মধ্যে সাকসেসফুল, যে আমি যাদের নিয়ে কাজ করি তারা সত্যিকারের অর্থই বঙ্গবন্ধু সৈনিক, সত্যিকারের অর্থই জননেত্রী শেখ হাসিনার তারা কর্মী এবং সচিবদের জয়ের কর্মী তারা, তার মধ্যে আমিও একজন। আজকে হলো 10ই জানুয়ারি। আমি আমার সূচনা বক্তব্য বলেছি, যদি আমাদের বিশেষ অতিথি বারবার ওনার বক্তব্য বলেছেন, যদি বঙ্গবন্ধু না আসতেন, যদি আমরা বঙ্গবন্ধুকে ফিরিয়ে না পেতাম, কি হতো বাংলাদেশের অবস্থা, বা বাংলাদেশ হলো সে বাংলাদেশ কোথায় যেছে, এ নিয়ে কিন্তু আমরা কেউ লেখাপড়াও করি না, কিছু তেমন কিছু আলোচনাও কিন্তু হয় না, বা করে বা কি, যেটা হয়ে গেছে হয়েই গেছে, এভাবেই অত দেখে। কিন্তু আমি তখন মাঝে মাঝে দেখি, যদি না আসতেন এই বাংলাদেশ হয়তো অন্য বাংলাদেশ হয়ে যেত, এমন কোন ব্যাটার নাই বাংলাদেশে, এমন কোন হেটোমালা নেতা নেই দেশে মিত্র বাহিনীকে 2-3 মাসের মাথায় বিদায় করে দিতে পারে। পৃথিবীতে কোথাও কোনো জায়গার নজির নেই, সেটা পেয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। অনেকেই অনেকের বক্তব্য বলেছেন, বলতে যায় অনেকেই হয়তো শেষ করেন না, বঙ্গবন্ধুর সাথে ইন্দিরা গান্ধীর শেষ কথা যেটা হয়েছে উনি বলেন না, বঙ্গবন্ধু বলছে আমি তো সবই বুঝলাম, আপনার সেনাবাহিনী কবে নিয়ে আসতেছেন, তখন উনি বলছেন আপনি যখন চাবেন তখনই সেনাবাহিনী ফিরে আসবে। এই যে ধারণা দেশ সম্বন্ধে, স্বাধীনতা সম্বন্ধে, সবরান্তি সম্বন্ধে তার যে ব্যাপক ধারণা ছিল বঙ্গবন্ধু, সেটা একদিনের না। অনেকেই বলে উনি তো দেশ স্বাধীন করার জন্য আন্দোলন করেন নাই, কিন্তু ওনার যদি টোটাল জিনিসটা অ্যানালাইসিস করা হয়, বিশ্লেষণ করা হয়, তাতে মনে হয়, আমার মনে হয় যে সেই 1900
47 সাল থেকেই সেই সময় উনি বুঝতে পেরেছেন এই স্বাধীনতা আসল স্বাধীনতা নয়, যার জন্য উনি 48 সালে প্রথম ছাত্রলীগ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। তো তাই মাঝে মাঝে যখন দেখি কিছু কুচক্রী মহল আমাদের নিউ ইয়র্কের মাটিতেও আছে, দিন রাত এই সরকারের এই জনগণের সরকারের বিরুদ্ধে চারণ করছে, বঙ্গবন্ধু সম্বন্ধে কুৎসিত কথাবার্তা বলেন, তাদেরকে আমি তাদের বিবেকের কাছে আমি বলতে চাই যে তোমরা কিভাবে কোন লেখাপড়ায় কোন ইনফরমেশনে বঙ্গবন্ধু সম্বন্ধে তোমরা কথাবার্তা, বঙ্গবন্ধু একটা বিশাল ব্যক্তিত্ব, তার তুলনা শুধু বঙ্গবন্ধুই, অনেকেই বলে নেলসন ম্যান্ডেলা, অনেকেই বলে ইন্দিরা আমাদের গান্ধীজি, অনেকে অনেকের কথা বলে, আমি তো মনে করি বঙ্গবন্ধু কম্পেয়ার করা যাবে শুধু বঙ্গবন্ধুর সাথে, অন্য অন্য নেতারা যারা আছেন তাদের যে প্রেক্ষাপট বঙ্গবন্ধুর প্রেক্ষাপট কিন্তু এক না। অনেকে বক্তব্য এখানে বলেছেন যে সব দেশে স্বাধীনতা হয়েছে আলোচনার মাধ্যমে, সিমলা চুক্তির মাধ্যমে, সিমলা চুক্তির মতো চুক্তির মাধ্যমে, কিন্তু আমাদের স্বাধীনতা কিন্তু সেভাবে আসে নাই, আমাদের স্বাধীনতা এক সাগর রক্তের বিনিময়ে, স্বাধীনতা দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের। তাই আমি মাঝে মাঝে আমার নেতাগুলো যখন বলে যে দেশের অবস্থা খারাপ, খুব খারাপ না, এই দেশটা কেউ নিতে পারবে না, বঙ্গবন্ধু এমন একটি দেশ দিয়ে গেছে এই দেশ পৃথিবী শেষ হয়ে যাবে, এই দেশের কেউ কোনো পরিবর্তন আনতে পারবে না, এই দেশ দেশ থাকবে, এমনই ভাবে এই দেশটি সৃষ্টি করা হয়েছে। আজকে দেশের যে উন্নয়ন প্রকল্প যতই দেখেন না কেন, বঙ্গবন্ধু 3.5 বছর সুযোগ পেয়েছিলেন দেশ সেবা করার জন্য, কিন্তু 3.5 বছরই উনি এই বাংলাদেশটাকে আমরা যে 41 সালই বলি বা 100 সালই বলি না কেন, যে প্ল্যান প্রোগ্রাম বা যে রূপরেখার কথা আমরা বলছি সেটার কিন্তু ড্রাইভিং ফোর্সটা ওখান থেকে, সেটার মূল সূত্র কিন্তু সবকিছুই জাতির জন্য বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছে। তাই আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি তার জ্ঞান গর্ভ তার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে এবং উনি যা দেখেছেন শুধু তাই নয়, উনি কিন্তু আরো 10 বছর 15 বছর 20 বছর পরে কি হবে সেটাও কিন্তু উনি দেখতে পারেন, তার পরিপ্রেক্ষিতে উনি বক্তব্য রাখবেন। আজকে আমার এই আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন দেশে বিদেশে, বিশেষ করে বেলজিয়ামের প্রেসিডেন্ট বদরুল রশিদ বুলু জয়েন করেছিল, বাংলাদেশ থেকে অনেকে জয়েন করেছেন করেছিলেন আজকে, আমেরিকা তো আমি দেখি আজকে প্রায় স্টেট থেকে এখানে জয়েন করেছেন, আমি সবাইকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও আমাদের সুলেমান ভাই অসুস্থ, কিন্তু আমি বুঝতে পারতেছি যেহেতু দলকে ভালোবাসেন, উনি কিন্তু 1 ঘন্টা বেশি থাকতে চাচ্ছিলেন না, এখন 4-5 ঘন্টা আমি বসে আছেন, দেখতে পাত্র সম্ভব যেহেতু উনি বঙ্গবন্ধুর একজন সৈনিক, সেই জন্যে জননীতি শেখেছেন একজন কবি, সেই জন্যই করতে পারছে। তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে যে মহামারী শুরু হয়েছে এখানে আমি সবাইকে সাবধানে থাকার জন্য বলছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুন শরীরটা বোধ আরো বেশি খারাপ মনে হয় খবর পেলাম, আমাদের সেই কি বলে আমাদের সাংবাদিক ভাই কি সেও নাকি খুব অসুস্থ, ডক্টর মাসুদ্দিন ফাহিম রেজা নূর তার অবস্থা নাকি খুব ভালো না, তো সবকিছু মিলে মনের দিক তো খুবই একটা ভালো অবস্থা আমরা নেই। তো আমি এখন আমাদের মাননীয় প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এবং তার আগে আমাদের ভাবি আমাদের বিশেষ অতিথি যে বক্তব্য রেখেছে এবং সবচেয়ে ভালো লেগেছে ওনার যে দুটি গান আমরা আজকে শুনলাম রেকর্ডেড গান, দুটি গানে কিন্তু অন্তর দিয়ে গাওয়া, মানে এটা স্বাভাবিক গান না, দুটি গানই যদি আমি তো গানের অর্থ গ্রামার বুঝি না, কিন্তু কিছুটা একটু বুঝি তাতে দেখলাম যে একেবারে বাস্তবের সাথে মিল করে তুমি শ্রেষ্ঠ আর তো কোনো লাগে না তুমি শ্রেষ্ঠ,
এবং শেষে উনি যে কথাটা বলে গেলেন, আলোময় বাংলাদেশ আসুক, সে আশা নিয়ে আমরা কাজ করি, জননেত্রী শেখ হাসিনা হাতকে আমাদের চোখ তৈরি করতে পারি এবং সেটা সম্ভব হবে। অনেকে ঐক্যবদ্ধের কথা বলে, আমি ঐক্যবদ্ধ কথাটা, আমার কাছে ঐক্যবদ্ধ শব্দটা খুব একটা পপুলার না, আমি ওটা বিশ্বাস করি না, ঐক্যবদ্ধ করা সম্ভব না, ইটস নট পসিবল। আমি বলবো যে আমরা গ্রুপিং যদি না করি, গ্রুপিং থেকে আমরা দূরে থাকি, চলেন আমরা কাজ করি দলের জন্য, যে যে পদে আছেন সেই পদ থেকে যদি আমরা গ্রুপিং না করে কাজ করি, তাহলে সেটা দেশে এবং প্রবাসে, তাহলে আর ষড়যন্ত্র হবে না, দলের ভেতর কেউ আমাদের এটা নিয়ে কথাও বলতে পারবে। আসুন আজকের এই দিনে এটা একটা আমরা প্রতিজ্ঞা করতে পারি যে আজ থেকে আমরা আর গ্রুপিং করব না, আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে যারা আছি তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কাজ করবো, স্বেচ্ছাসেবক লীগে যারা আছি, যুবলীগে যারা আছি, সব লীগে আমরা আজ থেকে আর গ্রুপিং করবো না, আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে দেবো। আমার মনে হয় আমার প্রধান অতিথি এ বিষয়ে দু একটি কথা হয়তো বলবেন। পরিশেষ সব শেষে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং প্রধান অতিথির বক্তব্যের পরে এই অনুষ্ঠানে সমষ্টি ঘোষণা হবে। এখন আমি মাননীয় প্রধান অতিথিকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি এখানে, উনি অনেকক্ষণ বসে আছেন, সেজন্য আমি দুঃখিত যে অনেক সময় আপনাকে আসার সাথে দিতে পারিনি, ক্ষমা করবেন আমাদের, আপনি যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন সেজন্য আমি সকল আওয়ামী লীগের নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দয়া করে আপনি আমার মূল্যবান বক্তব্য দিলে আমরা খুবই খুবই খুশি হব। আপনার আপনার বক্তব্য শোনার জন্য পয়সা দেন। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসসালাম আলাইকুম। আমেরিকা তো বিরাট দেশ, কোথাও অনেক রাত হয়েছে, কোথাও কম রাত হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, তার মধ্যে মনে যে নিশুত রাত, এখন বোধহয় আপনার দোকান রাত একটা বাজে, এই সময় কথা বলা কতটুকু একটা বাজে যুক্তিযুক্ত সমীচীন বুঝতে পারছি না। তবুও যদিও আপনারা আমাকে প্রধান অতিথি করেছেন এবং একটা বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কিছু বলা দরকার, বলার চেষ্টা করব। আজকের এই মহতী সভার মানুষ সভাপতিকে আমরা সকলেই চিনি, ত্যাগী সংগ্রামী নেতা ডক্টর সিদ্দিকুর রহমান, এবং আপনারা যা এখানে আছেন সবাই ত্যাগী নেতা এবং বহু দূরে থেকে দেশকে আপনারা ভালোবাসেন, দেশের ঝান্ডা আপনারা ধরে রেখেছেন, আপনাদেরকে আমি আমার সহৃদয় কৃতজ্ঞতা জানাচ্ছি। তো বাংলাদেশের ইতিহাসে কয়েকটা তারিখ খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যময় দিবস, ওই সম্বন্ধে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, এবং আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ তাৎপর্য দিবস 16ই ডিসেম্বর এবং 10ই জানুয়ারি। 16ই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হলো, বিজয় দিবস 16ই ডিসেম্বর, আর 10ই জানুয়ারি 1972 সাল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস। এবং আমি মনে করি যে উনি যদি 10ই জানুয়ারিতে প্রত্যাবর্তন না করতেন, আমাদের স্বাধীনতাটা অসম্পূর্ণ থেকে যেত, এবং আপনারা সকলেই সেই কথাই বলেছেন। বাংলাদেশের ইতিহাস কিন্তু দীর্ঘ ইতিহাস, সংগ্রামী ইতিহাস, হাজার বছর ধরে ইতিহাস চলছে। বাঙালি চিরকাল আত্মনিয়ন্ত্রণাধীন, আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই করে গেছে। আমরা সবসময় মুক্তি চেয়েছি, স্বাধীনতা চেয়েছি, কিন্তু আমরা সবসময় পর্যদস্ত ছিলাম, আমরা সবসময় শোষিত, শাসিত, লাঞ্ছিত, বঞ্চিত ছিলাম। আমাদের ইতিহাস ক্ষুদিরাম, সূর্যসেন, বাঘাযতীন, তিতুমীর, সুভাষ, প্রীতিলতা এবং নুরালদিন রংপুরের মজনু ফকির, শত শত বছর যে একটা স্বাধীনতার ধারা সংগ্রাম চলছিল, এই স্বাধীনতার রূপ, এই স্বাধীনতার যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, ওই যে বীরত্ব ধারা বাঙালি দেশে বাঙালির মধ্যে চলেছিল, যেটা অনেক সময় দেখতে পেতাম না, কারণ এত বঞ্চিত ছিলাম, মাঝে মধ্যে এই বীরত্বের যে ধারাটা অপসৃত হতো, এই বীরত্বের ধারা
বীর রূপ, বীরত্বের রূপ এবং স্বাধীনতার রূপ কিন্তু বঙ্গবন্ধুর মধ্যে আমরা সেটা দেখলাম। বঙ্গবন্ধু আসলেন, তার যে সংগ্রাম ছিল, আন্দোলন ছিল, এবং তার আপনার একটু আগেই আমরা সকলে বলছিলাম, বলে হলো না, আমরা বাঙালি একত্রিত হলো, আমরা আমাদের ঠিকানা খুঁজে পেলাম, আমরা আমাদের পরিচয়কে আবার খুঁজে পেলাম, যে আমরা বীরের জাতি, আমরা লড়াই করতে পারি এবং লড়াই করে রক্ত দিয়ে আমরা আমাদের স্বাধীনতা এনেছি। বঙ্গবন্ধু 10ই জানুয়ারিতে উনি যখন আসলেন, ষড়যন্ত্র তো আগেও ছিল, এখনো আছে, চলছে। যদি মনে করেন যে বিজয় দিবসের পরে ষড়যন্ত্র ছিল না, সে সত্য না। অনেক দল ছিল, উপদল ছিল, তখন স্বাধীনতা বিদ্রোহী অনেক অনেকেই অনেক রকম চক্রান্ত করছিল। তারই তো আমরা একটা পরিণতি দেখি 1975 সালের 15ই আগস্ট, একটা কলঙ্কময়, একটা সবথেকে বড় কলঙ্কময় আমার জাতির জীবনে 15ই আগস্ট। কিন্তু বঙ্গবন্ধু এসেছিলেন, তার সময় ছিল ছোট, সংক্ষিপ্ত, তো তার মধ্যে তিনি যতগুলো দিয়ে গেছিলেন। আমি দেখি যে বঙ্গবন্ধু শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি দার্শনিক ছিলেন। রাজনীতির মধ্যে অনেক ভালোবাসা ছিল, মানুষের অনেক প্রেম ছিল, এবং দেশের জন্য তার অনেক দূরদৃষ্টি ছিল। অ্যাকচুয়ালি তার দৃষ্টিতে পরিপূর্ণ একটা দৃষ্টির মানুষ তিনি ছিলেন, দূরদৃষ্টি, অন্তর্দৃষ্টি, এবং যে দৃষ্টি দেখছেন সামনে, দূরদৃষ্টি দিয়ে বাংলাদেশটা কেমন হওয়া উচিত, অন্তর্দৃষ্টিটা দিয়ে তিনি দেখছেন যে বাংলাদেশে কি সমস্যা, কি করা উচিত, সমস্ত মিলেই তিনি তার কর্মকাণ্ডটাকে তিনি চালিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তা আমি সংক্ষিপ্তভাবে যদি আমি বলতে চাই, আমরা যদি তার কনস্টিটিউশনটা দেখি, পশ্চিমবঙ্গে তিনটা জিনিস যেটা আমরা সবসময় বলি, যে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ। এবং তিনি স্বল্প সময়ে আমাদের একটা একটা সংবিধান দিলেন, এবং সংবিধানের মধ্যে এই কতগুলো পিলার্স ছিল, এটা উনি যেটা যেভাবে বাংলাদেশে চেয়েছিলেন সেটাই তো ইতিমধ্যে তিনি সন্নিবেশিত করেছেন। আর তিনি যেটা আমার ডক্টর সিদ্দিকুর একটু আগেই বললেন, যে বঙ্গবন্ধু ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব ছিল না বাংলাদেশের মাটি থেকে আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের বিদেশি সৈন্য তাদের এত সহজে দেশে পাঠিয়ে দেওয়া, বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের জন্য এটা সম্ভব হয়েছিল। তিনি ইন্দিরা গান্ধীর সাথে কথা বলতে প্রথমে তিনি বলেছেন যে আপনার সৈন্যদল আপনি কবে ফিরিয়ে নেবেন, এবং সেই সৈন্যদল ফিরে, এটা একটা বিরাট যে আমাদের যা সার্বভৌম দেশ, আমরা আমাদের মাথা চুকে দাঁড়াবো, তার যে ভিত্তিমূল রচনার যে প্রথম সোপান, এটা ওনার দ্বারাই সম্ভব হয়েছিল। তারপর এই যে একটু আগে বক্তৃতার মধ্যে রেহান আশিক রহমান বললেন যে উনি কলমের খোঁচায় 37,000 প্রাইমারি স্কুলকে তিনি জাতীয়করণ করেছিলেন, জিনিসটা কিন্তু একটা গভীর অন্তর্দৃষ্টির ব্যাপার, যেটা একটু আগে আলোচনা করে করা হয়েছিল যে রাজনীতির মধ্যে সব থেকে জটিল জিনিস দূরত্বকে নিরসন করা, মানুষে মানুষে দূরত্ব কমানো, অঞ্চলে অঞ্চলে দূরত্ব কমানো, এবং সকলে মিল, এবং এই দূরত্ব হ্রাস করাটাই কিন্তু সব থেকে জটিল একটা কাজ। আজকে গ্রামের ছোট ছেলেটাকে যদি আমাকে উঠিয়ে নিয়ে আসতে হয়, সেখানে যদি আমাদের শক্তি সঞ্চার করতে হয়, তাকে যদি আমাকে শক্তিশালী ক্যাপাসিটি বিল্ডিং যদি করতে হয়, তার যদি ক্ষমতায়ন করতে হয়, তার প্রথম সোপান হবে লেখাপড়া। লেখাপড়া করলেই তো তার সীমাকে সত্যি করব। তিনি তো যখন বাংলাদেশে আসলেন, তখন বাংলাদেশে কোনো টাকা পয়সা ছিল না, রাস্তাঘাট ভাঙ্গা, ব্রিজ ভাঙ্গা। তাছাড়া আপনারা যারা জানেন, অনেক শত্রুরা কাজ করছে, আজ এই গুদাম পড়ছে, কালে ওই গুদাম পড়ছে, কালকে ওই বীজ উড়িয়ে দিচ্ছে, তখনও কিন্তু সন্ত্রাসী কার্যকলাপ চলছিল। তার মধ্যে তিনি কিন্তু হিসাব করেন নাই, আমাদের যেটা টাকা ছিল না, উনি তো অ্যাকাউন্টেন্ট ছিলেন না, হিউজ বিল্ডার অফ এ নেশন। উনি এক কলমের খোঁচায় 37,000 প্রাইমারি স্কুলকে সরকারিকরণ করলেন, এটা একটা চাকরি কর্মসংস্থান সৃষ্টির জন্য। উনি চেয়েছিলেন যে মানুষের মানুষের দূরত্ব যেন কমে, গ্রামের ছেলের যেন উঠে আসে, বাংলার সব মানুষ মিলে আমরা একতাবদ্ধ হয়ে দেশটাকে তৈরি করব। অসাধারণ দেশ, আমরা রক্ত দিয়ে দেশটাকে আমরা অর্জন করেছি, দেশকে অসাধারণ করতে করে রাখতে হলে অসাধারণ মানুষের দরকার। অসাধারণ মানুষ হচ্ছে শিক্ষিত, দক্ষ, দেশপ্রেমিক মানুষ। সে যদি তৈরি যদি করতে হয়, শিক্ষার
প্রথম সোপান এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে সেই সুযোগ সৃষ্টি করা, এই জন্য তার একটা বিরাট ব্যাপার। আরেকটা জিনিস উনি করেছিলেন, আমাদের যে শাসন ব্যবস্থা, ঔপনিবেশিক শাসন ব্যবস্থা, আমি যেমন ধরেন ICS ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস, পাকিস্তান সিভিল সার্ভিস অফ পাকিস্তান, এখন একটা BCS, একটু অন্যরকম তবু আছে। ইন্ডিয়ান সিভিল সার্ভিসকে বলা হতো পিলার্স অফ ব্রিটিশ এম্পায়ার, তা ব্রিটিশ এম্পায়ারকে রক্ষা করতে গিয়ে পিলারটা লাগে, তার কিছুটা সংশোধনীয় রূপ আমরা দেখেছি পাকিস্তানের CSP, এখন BCS। মানে আমাদের যে শাসন ব্যবস্থা, যে প্রশাসনিক কাঠামো, তার মধ্যে দেখা যায় সেক্রেটারিয়েট কেন্দ্রিক প্রশাসন, এবং আপনি হাজার শিক্ষিত দক্ষ ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, যে কোনো জিনিস করতে যান, প্রতিটা কিন্তু সিদ্ধান্ত আপনাকে যেতে হবে সেক্রেটারিয়েটে। তো উনি প্রথম চিন্তা করলেন যে বাংলাদেশের সম্পদে পরে আমাদের দাঁড়াইতে হবে, সমাজ যদি দাঁড়াতেই যদি হয় তাহলে আমাকে প্রতিটা ক্ষেত্রে মানুষের মেরিটকে মূল্য দিতে হবে, সমাজটাকে গড়ে তুলতে হবে মেরিটোক্রাসির পরে, মেধাভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে, ঔপনিবেশিক ভিত্তিক ওই ধরনের প্রশাসন ভিত্তিক সমাজে গড়তে হবে। উনি এসে একটা পেট্রো বাংলা প্রতিষ্ঠা করলেন, এবং পেট্রো বাংলার যিনি সভাপতি, মানে উনি পেট্রো বাংলার চেয়ারম্যান অফ পেট্রো বাংলাকে করলেন, তিনি হলেন ইঞ্জিনিয়ার এবং তার র্যাঙ্ক দিলেন সেক্রেটারি। উনি পরিকল্পনা করবেন এবং ওনার ওই পরিকল্পনা অনুযায়ী আমরা পেট্রো বাংলা গ্যাসকে কীভাবে ম্যানেজ করবো সেটা উনি সেটা নির্ধারণ করবেন। এখন যেটা হয়, ভাগও যেটা হতো, ওখানে তারা মানাবেন, তারপর সেক্রেটারিতে আসবে পরিকল্পনাটা, সেক্রেটারি সেকশন অফিসার দেখবে, দেখতে আরো এক বছর দু বছর যাবে, তারপর সেইভাবে ফিরবে, অনেক সময় অপচয় এবং তাদেরকে সাবজুগেটেড টু দি মেট্রোক্রেস, সাবজুগেটেড টু দি অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম। এই যে সব চোখে কিন্তু পড়ে না, এই যে তিনি পেট্রো বাংলা করে তার যে চেয়ারম্যান পেট্রো বাংলাকে একজন ইঞ্জিনিয়ার করলেন, এটা কিন্তু তা 100 বছর 200 বছরের একটা আমলাতান্ত্রিক প্রশাসন ব্যবস্থাকে ভেঙে চুরে নতুন করা, নতুন করে তৈরি করা একটা চেষ্টা, প্রচেষ্টা, পদক্ষেপ। এবং তিনি যে মিনারেল কর্পোরেশন অফ বাংলাদেশ করলেন, সেটা তো সভাপতি উনি ইঞ্জিনিয়ারকেই করেছিলেন এবং তাকে সেক্রেটারি র্যাঙ্ক দিয়েছিলেন, যাতে সেক্রেটারিতে যে দৌড়াদৌড়ি না করতে হয়, যে আমরা আমাদের পাথর তুলব, আমরা আমাদের নিজস্ব মিনারেলস তুলব এবং আমরা আমাদের দেশের সম্পদে নির্ভর করব। উনি যে গ্যাসটা তৈরি তুলেছিলেন, আমি শুধু একটাখানি ডাটা দিই, উনি গ্যাস আমাদের, তিনি গ্যাস ওই শেল কোম্পানির কাছে ছিল, উনি গ্যাসগুলো কিনে ফেললেন তাদের থেকে এবং তিনি পেট্রো বাংলা করলেন। এবং এই গ্যাস যে উনি কিনেছিলেন, এটা কিনেছিলেন 13 TCF উনি কিনেছিলেন গ্যাস। তো 13 TCF যে উনি গ্যাস কিনেছিলেন এবং ওনার ধারণা ছিল এই 13 TCF এর পরে নতুন করে এক্সপ্লোরেশন করব, নতুন করে খনন করব, নতুন গ্যাস করব, আমার নিজের ছেলেমেয়ে দেখবে শিক্ষিত করব। 1975 সালে তাকে হত্যা করা হলো। এই 75 সাল থেকে 2009-10 সাল পর্যন্ত কিন্তু আমরা গ্যাস আর খনন করি নাই, আমরা সম্পূর্ণভাবে বিদেশ নির্ভর হয়ে গেলাম। আমি আপনার ব্যক্তিগত আমি আমার কিছু অভিজ্ঞতা দিই, 2008 সালে দেখি বিদ্যুতের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চলছে না, গ্যাস নাই, কি ব্যাপার গ্যাস নাই। আমি তখন পেট্রো বাংলা চেয়ারম্যানকে তার অফিস থেকে ডাকলাম যে আপনাদের গ্যাস নাই মানে কি ব্যাপার, কত খরচ করেছেন, কত গ্যাস ছিল, বলে বঙ্গবন্ধু কিনেছিলেন উনি 13 TCF কিনেছিলেন, এই কত খরচ হয়েছে, 2009 সাল পর্যন্ত আপনারা চিন্তাগুলো আশ্চর্য যাবেন, মাত্র খরচ হয়েছে 7 TCF। তা 7 TCF যে খরচ, 40 বছর খরচ হলো 7 TCF এবং 6 TCF তখনও আছে। এখন আমাদের অনেক বেশি ডিমান্ড, অনেক বেশি চাহিদা, অত বেশি আমরা খরচ করব, কিন্তু আমরা তো খরচই করি নাই, আমরা তো নতুন গ্যাসই তুলি নাই, এবং 6 থাকতেও আমরা বলছি আমাদের গ্যাস নাই, মানে সম্পূর্ণভাবে বিদেশের স্বার্থের সাথে খুব ক্ষিগত হয়ে গেলাম। পাথরও পায় সব দেশে সেই অবস্থা। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে আমরা একটা আধুনিক প্রশাসন গড়ে তুলব, আমরা আধুনিক একটা মেধাভিত্তিক ব্যবস্থাপনা তৈরি করে তুলব, এবং আমাদের বাংলাদেশের সব থেকে যে বড় সমস্যা, আমাদের স্বপ্ন অনেক, আমাদের সম্পদ হয়তো তত কম আছে, কিন্তু সে সুষ্ঠু ব্যবস্থাপনা, সম্পদ সৃজন করা এবং মানুষ সম্পদ সৃজন করা, এই সমস্ত মিলিত হয়ে যে জিনিসটা করতে, তারই কিন্তু উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং তিনি 1982-83 সালে সমুদ্র আইন হলো,
1974 সালে উনি বাংলাদেশের সমুদ্র আইন করেছিলেন এবং বার্মার সাথে এবং ভারতের সাথে মধ্যে অনুলেখন সই করেছিলেন যে এই বঙ্গোপসাগর আমাদের, ভারত বা বার্ম এইদিকে এবং ভারত অন্যদিকে। উনি মারা গেলেন, কেউ আর লক্ষ্য করলো না। তারপর দেখা গেল যে ভারত বলে অর্ধেক বঙ্গোপসাগর তাদের, অর্ধেক বঙ্গোপসাগর বার্মা, বার্মা বাংলাদেশের। তার অর্থ বাংলাদেশ একটা ওয়াটার লক কান্ট্রি হয়ে গেল। আফগানিস্তান ল্যান্ড লক কান্ট্রি, আমরা ওয়াটার লক কান্ট্রি। 1983 সালে যখন এই সমুদ্রের বাউন্ডারি কার কি হবে, 2010 সালে একটা, 11 সালে একটা লাস্ট কাট আউট ডেট দেওয়া হলো, যার যেটা সে তার ডিমান্ড করতে পারে, সেই নেতা আলোচনা করতে পারে, দাবি দাওয়া করতে পারে, কেস করতে পারে। তখন আমাদের সৌভাগ্য যে শেখ হাসিনা, তিনি ভারত ও বার্মা কেউই জানত না, তিনি ইন্টারন্যাশনাল ট্রিবিউনালে কেস করলেন এবং সেই কেস আমরা জিতে আজকে আমরা 120,000 বর্গ কিলোমিটার সমুদ্রে আমরা অধিকারী হয়েছি। বাংলাদেশের সামনে বিরাট সমুদ্র এবং বিরাট আমরা সম্পদের মালিক। এটাকে যদি আমরা সম্পদকে যদি আহরণ করতে পারি, বাংলাদেশের চেহারা আজকে পরিবর্তন হয়েছে, আরো বেশি পরিবর্তন হয়ে যাবে। তো সেই জন্য যে আমি সেই জন্য বলছি যে বঙ্গবন্ধুর যে দূরদৃষ্টি ছিল, বঙ্গবন্ধুর যে অন্তর্দৃষ্টি ছিল, মানুষকে ভালোবেসে মানুষকে সামনে তুলে নিয়ে আসতে হবে, শিক্ষা দীক্ষা এবং সামনে দিকে প্রশাসন ব্যবস্থাকে ভেঙে চুরে নতুন করে সাজাতে হবে, এই জিনিসগুলো কিন্তু অনেকটা হয়তো ভুলতে বসেছি। এইসব জিনিসগুলো আমরা লক্ষ্য যদি করি, উনি দার্শনিক ছিলেন, উনি রাজনীতিবিদ ছিলেন, এবং ওনার অস্ত্র তো একটাই ছিল, সে অস্ত্র তো ওনার হাতে কোনো তরবারি ছিল না, ওনার মাথায় কোনো মুকুট ছিল না, ওনার একটাই অস্ত্র ছিল ভালোবাসা। মানুষকে উনি ভালোবেসেছেন, ভালোবেসে চিন্তা করেছেন এবং তিনি তার অসম্ভব প্রজ্ঞা, যে জ্ঞান, সেই জ্ঞানের থেকে তিনি তার নীতিকে তিনি প্রণয়ন করার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের সেই যারা ষড়যন্ত্রকারী, যারা বাংলাদেশ চায়নি, দেশে বিদেশে সব মিলে তাকে হত্যা করা হলো। অনেকে জিয়াউর রহমান সম্বন্ধে বলে যে জিয়াউর রহমান তিনি ঘোষক ছিলেন, উনি ঘোষক ছিলেন না, পাঠক ছিলেন, কাগজ নিয়ে পাঠ করেন পাঠক। তবে অনেকে বলেন যে মীরজাফর জিয়াউর রহমান মীরজাফর, আমি মনে করি যে জিয়াউর রহমান মীরজাফরের থেকেও বড় বিশ্বাসঘাতক, কারণ মীরজাফর ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা দখল এবং বাংলাদেশের ইতিহাস পরিবর্তন দুই রকম ব্যাপার। যে ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট হলেই শেষ হলো না, আমি বাংলাদেশের ইতিহাসটাকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে, বাংলাদেশ যে জন্য আমরা স্বাধীন করেছি, হাজার বছরের স্বপ্ন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশটাকে স্বাধীন করেছি, সেই স্বপ্নটাকে ভেঙে চড়ে দিতে হবে। বাংলাদেশের বীর চরিত্র আমরা যে লড়াই করি, সেই লড়াইয়ের সেই বীরত্বকে হারিয়ে দিতে হবে। উনি সংবিধান পরিবর্তন করলেন, যুদ্ধাপরাধীদের ছেড়ে দিলেন, গোলাম আজমকে নিয়ে আসলেন, অনেক তারপরে বঙ্গবন্ধু বিচারে যারা মানে তার খুনিদের বিচার তিনি বন্ধ করে দিলেন, এবং তার যে এজেন্ডা ছিল দুইটা, একটা হলো ক্ষমতা গ্রহণ, বরং ক্ষমতা গ্রহণটা সেকেন্ডারি ছিল, আর একটা ছিল আমাদের বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করা, বাংলাদেশের গতিপথকে পরিবর্তন করা, বাংলাদেশের যে মানুষের যে চরিত্র, আমাদের পরিচিতি, যে আমরা বীর চরিত্র, চিরকাল আমরা লড়াই করেছি, আমরা রক্ত দিয়ে জানি আমরা লড়াই করেছি খালি হাতে, সেটার আমাদের সেই বীর পরিচয়টাকে ধ্বংস করে দেওয়া। সেজন্য আমি মনে করি যদি আমরা তাকে মীরজাফর বলি, তাকে সম্মান করা হয়, আসলে কিন্তু তিনি মীরজাফরের থেকে অনেক বড় মীরজাফর ছিলেন, কেননা তার এজেন্ডা ছিল দুইটা, ক্ষমতা গ্রহণ এবং আমাদের ইতিহাস আদর্শকে বিলুপ্ত করে দেওয়া। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধু চলে গেছেন, তিনি মারা গেছেন, তার আদর্শ বেঁচে আছে, তার সংবিধান বেঁচে আছে, তার স্বপ্ন বেঁচে আছে, বঙ্গবন্ধুর জন্য শেখ হাসিনা, আমি মনে করি তার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য বিষয় না, আমি মনে করি তার জন্য প্রধানমন্ত্রিত্ব একটা তপস্যা, একটা ধ্যান, একটা সাধনা। সেই ত্যাগ সাধনা হবে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করা, এবং আমরা তার সাথে আছি, থাকব। এবং একটু আগে ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব বললেন যে গ্রুপিং না, নেত্রী সাহেব নেতার, আমি সেটা মনে আমার গ্রুপিং তো নাই,
নেতার নেতা ঐক্য হবে, একতা হবে, আমি একীভূত হব। কিন্তু আমাদের মানুষের মধ্যে, জনগণের মধ্যে একতা নিয়ে আসতে হবে। কেন মানুষের মধ্যে এখনো কিন্তু ঘুপটি মেরে আছে আমাদের, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা এখনো আমাদেরকে ধ্বংস করতে চায়। সেই জন্য মানুষের কাছে যেতে হবে, মানুষকে একতাবদ্ধ করতে হবে, মানুষকে রাজনৈতিক ভাবে তাদেরকে বাংলাদেশ কি, বঙ্গবন্ধু কি, এবং বঙ্গবন্ধু আদর্শ কি, বাংলাদেশ ভালোবাসা কি, আমরা কি করতে চাই এবং সেখানে কি করতে চাই, প্রতিটা ঘরে আমাদের পৌঁছাইতে হবে। সাংগঠনিক ভাবে আমাদের অনেক বেশি তৎপর হতে হবে, ঘরে ঘরে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে থাকতে হবে, বোঝাতে হবে, এবং রাজনৈতিক ভাবে আমাদের উৎখাত করতে হবে বাংলাদেশের বিরুদ্ধ শক্তি চক্রান্তকে, যেন সেই চক্রান্তের কোনো রকমের জন্য জায়গা না হয় বাংলাদেশের মাটিতে। এবং বাংলাদেশে যে কোনো শিশু জন্মগ্রহণ করবে তার মধ্যে দুটো কি তিনটে জিনিস থাকতে হবে, আমি বাংলাদেশের মানুষ, আমি বীরের জাতি, আমি বাংলাদেশের মানুষ, আমি স্বাধীনতায় বিশ্বাস করি, আমি বাংলাদেশের মানুষ, আমি আমার মুক্তিযুদ্ধে গৌরবান্বিত, আমি বাংলাদেশের মানুষ, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গৌরবান্বিত, আদর্শকে আমরা বাস্তবায়িত করবো। বাংলাদেশের মানুষ সে বঙ্গবন্ধুর স্বপ্ন মশালকে নিয়ে আজকে বহন করছেন শেখ হাসিনা, তিনি সঠিক পথে আছেন, তার সঠিক পথে থাকার নেতৃত্বের পিছনে আমরা থাকব। সেই সোনার বাংলা, বঙ্গবন্ধু আরাধ্য সোনার বাংলাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব, তবেই বঙ্গবন্ধুর দেশে ফেরত আসা এবং বঙ্গবন্ধুর আমাদের সেই সংগ্রাম যে আমরা স্বাধীন বাংলাদেশ করেছি, সেই স্বাধীন বাংলাদেশের সার্থকতা আমরা সত্যিকার অর্থে স্বাধীনতাকে ফলপ্রসূ করতে পারব। আমার মনে হয় যে আমাদের আজকে অনেক লেট হয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ। আমি নিজেকে সম্মানিত বোধ করছি যে আপনারা আমাকে আপনাদের এখানে প্রধান অতিথি হিসাবে নিমন্ত্রণ করেছেন। আসলে বাংলাদেশের আওয়ামী লীগের মানুষরা কিন্তু ত্যাগী মানুষ, ভালো মানুষ, যেখানেই থাকুন, আমেরিকায় থাকেন, বাংলাদেশ থাকেন, একটা বেসিক যেটা আসল যে জিনিস, আমরা প্রত্যেকে দেশপ্রেমিক এবং চাই দেশের সামনের দিকে এগিয়ে যাবে, এবং সেটা